ধীরে ধীরে আমার গাড়ির স্টিয়ারিংটা কেমন জাদুছড়ি হয়ে যাচ্ছে। মনের ভাবনা এলেই ঘুরিয়ে ফেলছি তাকে, আর পৌঁছে যাচ্ছি বহু আকাঙ্ক্ষিত সেই জায়গাগুলিতে। বেশ কয়েকদিন ধরে প্রবল ইচ্ছা ছিল উচ্চতা ছোঁবার নিজ স্টিয়ারিংয়ে। মনের কথা বুঝতে পেরে সে আমাকে নিয়ে চলে এসেছে প্রায় 11,000 ফিট অল্টিটিউডে, যেখানে চলছে জমজমাট কাণ্ড কারখানা। তুষারাবৃত পাহাড়ের পাশ দিয়ে চলতে চলতে হাড় হিমখরা জমাট লেকের পাশে পৌঁছে বেশ অবাক হয়েছিলাম। ছোটবেলায় ইতিহাসে এই রাস্তার গল্প অনেকবার পড়েছি, তখন ছিল আরও দুর্গম। তখন ভাবতাম কিভাবে ব্যবসা বাণিজ্য চলত এই দুর্গম পথ দিয়ে, কিন্তু এটা মনে আসেনি এই রাস্তা কতটা সুন্দর। আঁকাবাঁকা সেই সড়ক পথের গল্প আজ থাকলো আপনাদের জন্য। এবারে আমাদের গল্প জুলুক নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডোডোজ সাফারি। সেদিন একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি থেকে, আর গ্যাংটক যাওয়ার ওয়ান অ্যান্ড অনলি বিখ্যাত রাস্তা সেবক হয়ে। অপর একটি রাস্তা লাভা হয়ে আছে বটেই, কিন্তু সেই রাস্তা এক্সপ্লোর করা আমাদের এখনও বাকি। কিছুদিন আগেই তিস্তার ধ্বংসলীলার কিছু চিহ্ন এখনও বিদ্যমান, কিছুটা মনটা খারাপ করে দেয় বটে, কিন্তু এটা শুনে আরও গর্বিত অনুভব করি পাহাড়ি অধিবাসীরা কত তাড়াতাড়ি নিজেদের মানিয়ে সামলে নিয়েছেন। তার সঙ্গে প্রকৃতি এটাও শিখিয়ে দিয়ে গেছে সে সর্বশক্তিমান, তাকে সবসময় মেনে চলা উচিত। ব্রিজটাকে তো সবাই চেনেন, রংপো ব্রিজ। আর এই ব্রিজ ক্রস করতেই আমরা ঢুকে যাব সিকিমে। এখান থেকে দুটো রাস্তা, সোজা রাস্তা চলে গেছে গ্যাংটক, আর ডান দিকের রাস্তাটা নিয়ে আমরা চলে যাব রংলি। রংলি থেকে আমাদের জুলুকের জন্য পারমিট নিতে হবে, তার সমস্ত বৃত্তান্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো। রংলি যাওয়ার পথেই একটি সুন্দর জায়গায় আমাদের সামান্যক্ষণ বিশ্রামের জন্য দাঁড়ালাম। সুন্দর জায়গা, আর তার সঙ্গে হঠাৎ করেই দেখি পাশে কমলালেবুর গাছে ঝুলছে কমলালেবু। পেরে যে একটুখানি চেখে দেখব তার সাহস একদমই হলো না, তার উপর আবার দেরি হয়ে যাচ্ছে, আমাদেরকে বেরোতেই হবে। ট্যুর আমাদের 2 দিনের, শনিবার দিন সকাল 6টা নাগাদ বেরিয়ে রোববার দিন ওই সন্ধে 8টা নাগাদ ফিরে এসেছিলাম। তার মাঝেই দেখে নিয়েছিলাম জুলু, ছাঙ্গুলেক, বাবা মন্দির, মানে গোটা ইস্ট সিকিমটা বলতে পারে, তবে নাথুলাতে আমরা যেতে পারি। গল্প করতে করতে আমরা চলে এলাম রংলি। এই রংলি হল জুলুক যাওয়ার পথে শেষ বড় শহর, আপনারা এখান থেকে সমস্ত কিছু দরকারি জিনিস পেয়ে যান। আর ইনি হলেন সবিনয়বাবু, যিনি আমাদের পারমিট করে দিলেন। আমরা আগের দিন গাড়ির সমস্ত ডকুমেন্টস এনাকে পাঠিয়ে দিয়েছিলাম। সিকিমে যদি আপনি নিজের গাড়ি নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকেই ড্রাইভ করতে হবে। গাড়ির পারমিট করার জন্য আপনাকে পাঠাতে হবে আরসি কপি, ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স কপি এবং পলিউশনের সার্টিফিকেট। তার সঙ্গে ড্রাইভার সহ যতজন যাচ্ছেন তাদের জন্য লাগবে পাসপোর্ট সাইজ ছবি। এই পাসপোর্ট সাইজ ছবিটিও আপনি ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন। ড্রাইভারের তো সমস্ত ডকুমেন্টস হয়ে গেল, বাকিরা যারা যাচ্ছেন তাদের জন্য 9 ভোটার কার্ড, 9 পাসপোর্টের কপি পাঠিয়ে দিলেই আপনার পারমিট সম্পূর্ণ। এবার পারমিটের জন্য শুধু আপনাকে দিতে হবে 500 টাকা। রংলি ছাড়ার আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম লিংথাম চেকপোস্ট। রংলি ছাড়ার পর পারমিটের এক একটা করে কপি এক একটা চেকপোস্টে আপনাকে দিয়ে যেতে হবে, এবং আপনার মেইন পারমিটে এক একটা করে স্ট্যাম্প এনারাই ফেলে দেবেন।
লিংথাং চেকপোস্টে কর্তব্যরত পুলিশ অফিসার সাজেস্ট করলেন একটা অক্সিজেনের কিট নিয়ে নিতে, যদিও আমাদের বিন্দুমাত্র অক্সিজেনের অভাব হয়নি। কিউ খোলা ওয়াটারফলসের পাশ দিয়ে আমরা পৌঁছে গেলাম প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির চেকপোস্টে। এখানে জনপ্রতি আপনাকে দিতে হবে 55 টাকা, সেই সঙ্গে ওনারা পারমিট দেখে পারমিটে একটা স্ট্যাম্প ফেলে দেবেন। লিংথাং থেকে এখানে পৌঁছতে লাগলো ওই 45 মিনিট। রাস্তা খুবই সুন্দর আপাতত। প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির চেকপোস্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আছে পদমজেন গ্রাম। এখানেও আছে একটি পুলিশ চেকপোস্ট, এখানেও ওনারা পারমিট দেখবেন। পদমজেনে অনেক হোমস্টে আছে, যদি কেউ উচ্চতায় থাকতে না চান তাহলে তারা পদমজেনেও থাকতে পারে। পদমজেন চেকপোস্টের কিছু পরেই আপনি পাবেন ইকো নেচার পার্ক। এখানে লম্বা লম্বা পাইন গাছের বন আছে, চাইলে কিছুক্ষণ সময় কাটানোই যায়। আর এই ইকো নেচার পার্ক ক্রস করতেই রাস্তার কাজ শুরু হয়ে গেল। এখানে রাস্তা আরও সম্প্রসারিত হচ্ছে, হয়তো আগামী কিছু বছরে এখানে ডাবল লেনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, তখন জুলুক যাওয়া আরও সুখকর হয়ে যাবে। সেই সঙ্গে আমরা ঢুকে পড়লাম এক রাশ মেঘের রাজ্যে। পৌঁছে গেলাম জুলুক, তখন প্রায় ঘড়িতে 2টো বাজে। এখানে একটি মিলিটারি চেকপোস্ট রয়েছে, তলায় যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওটা হলো লোয়ার জুলুক, আর আমরা দাঁড়িয়ে আছি আপার জুলুক। এই মিলিটারি চেকপোস্টে আপনি পারমিট দেখিয়ে আপনার নাম, ফোন নাম্বার এবং কতজন আছেন সেটাকে লিখে দিতে হবে। শুরু হলো সেই ঐতিহাসিক জিগজ্যাগ সিল্ক রুট, নিচে দেখা যাচ্ছে জুলুক। এই সিল্ক রুট ধরে কিছুটা উঠতেই আমরা পেয়ে গেলাম বরফের দেখা, আর এই বরফের দেখায় এত আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম, আমরা ভুলেই গেছিলাম যে আমাদের হোটেল অ্যাকচুয়ালি আপার জুলুকে। আমরা সেই হোটেল পেরিয়ে চলে এসেছি ওপরে, অগত্যা আমাদের নিচেই যেতে হবে, কিন্তু তাও উপরে যখন চলেই এসেছি একবার দেখে নেওয়া যাক উপরের সৌন্দর্য। ফিরে চললাম নিচে। আপার জুলুকে হোটেল স্নো ডায়ন ছিল আমাদের থাকার জায়গা। রাস্তার উপরেই আমার বাহনটিকে পার্ক করে আমরা এগিয়ে চললাম হোটেলের দিকে। রাস্তার ধারে গাড়ি থাকলেও এনারা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলেন গাড়ি একদম সুরক্ষিত থাকবে, কোনো অসুবিধা হবে না। আপনার বাঁ দিকে যে হলুদ বিল্ডিংটি দেখছেন এটাও স্নো ডায়নেরই বিল্ডিং। এখানে আছে স্ট্যান্ডার্ড রুম, কিন্তু আমরা ছিলাম একটু দূরে ডিলাক্স রুম, যেখানকার ভাড়া পড়েছিল প্রতিজন প্রতি রাতে 2000 টাকা, সঙ্গে সকালের লাঞ্চ এবং বিকেলের ডিনার ফ্রি, ইনক্লুডেড, সকালের ব্রেকফাস্টটাও ইনক্লুড ছিল। বেশ সুন্দর ছিমছাম একটি গ্রাম, তখন টেম্পারেচার ছিল 1 ডিগ্রি। ঠান্ডায় তখন কাঁপুনি যেমন দিচ্ছিল, সেই সঙ্গে উপভোগও করছিলাম ঠান্ডাটাকে বেশ। সেই কাঁপতে কাঁপতেই চলে এলাম আমাদের ডিলাক্স রুমের ঘরগুলিতে। এই সবুজ ছাতের বিল্ডিংটি আমাদের আজকের হোটেল। পুরনো যুগের সেই প্যাঁচালো সিঁড়ি দিয়ে উঠে পড়লাম ওপরে। রুমটা বেশ বড়, টিভিও আছে, যদিও আমরা কিন্তু টিভি চালিয়ে দেখিনি। এখানে দুখানা বিছানা রয়েছে, দুখানা বেডে আপনারা 4 জন আরামসে শুতে পারবেন। সেই সঙ্গে আছে আরও একটি এক্সট্রা বেড করার জন্য এই সোফা কাম বেডটি।
জানালা খুলে বাইরে বেশি কিছু দেখা গেল না। আজ আমাদের মেঘের রাজ্যে বাস। আসলে পাহাড়ের সব থেকে ভালো ওয়েদার থাকে অক্টোবর নভেম্বর আর মার্চ এপ্রিল মাস নাগাদ। বাথরুমটি বেশ বড় ছিল আর পরিষ্কার, গিজারের ব্যবস্থা খুব ভালো, সারাক্ষণ গিজার অন করেই রাখতে হয়েছিল যাতে গরম জল পাওয়া যায়। হোটেলের পাশেই দূরে পাথরের ওপর একটি শিবলিঙ্গ দেখা গেল, বেশ অবাক করা দৃশ্য। চলে এলাম কিচেনে, তখন বাজে প্রায় পৌনে তিনটে। গরম গরম ভাত পরিবেশন করা হচ্ছে থালায়, এই ঠান্ডার মধ্যে গরম জিনিস আহা। আপনার নাম কি হ্যায়? আমারা নাম, হ্যাঁ আমারা নাম ডোমা। ডোমা, ওকে। হাই ডোমা, ডোডো সাফারি। তো আমি সে ভাষা না জানতাম। ওকে, সত্যি এত পরিশ্রমের পর এই গরম খাওয়া দাওয়ার তার স্বাদ আলাদাই ছিল। ছিল মিক্স ভেজ, ডিমের কারি, ভাত আর রাইসা, সঙ্গে দিয়েছিলেন ওনারা গরম জল। যতবারই খাবার খেতে গেছি ততবারই ওনারা পরিবেশন করেছেন গরম জল। খেয়ে দে আর হোটেলে থাকতে মন চাইল না, যেটুকু সময় বাকি আছে, যেটুকু সূর্যিবামা উঁকি দিচ্ছেন বা তার আলো দিচ্ছেন, সেটুকু সময়কে কাজে লাগিয়ে আমরা আঁকামাকা সিল্ক রুট ধরে চলে এলাম উপরে। থাম্বি ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রুটের রূপ আমরা দেখতে পাইনি, পুরোটাই মেঘে ঢাকা। লুংথাং পর্যন্ত আপনারা পাবেন সিঙ্গেল ওয়ে, অর্থাৎ একটি সরু রাস্তা, কিন্তু লুংথাংয়ের পর থেকে আপনারা পাবেন এই রকম চওড়া রাস্তা ডাবল লেন, চালাতে কোনো অসুবিধা নেই। তবে রাস্তা যদি বরফে একদম ঢেকে যায় তবে ব্ল্যাক আইস থেকে একটু সাবধানে থাকবেন, কারণ ব্ল্যাক আইসে চাকা বেশ স্লিপ করে। আলো পড়ে আসছে, তাই লুংথাংয়ে একটু বরফে দাপাদাপি করে আমরা ফিরে চললাম হোটেলের দিকে। মেঘাচ্ছন্ন এই রাস্তায় রাতে বেশিক্ষণ না থাকাই ভালো, তার উপর স্নোফলের টেন্ডেন্সিও খুব হাই। চলুন তবে নামতে নামতে আর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে সিকিমের কিছু কথা শোনা যাক। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বকালে ভারত সেনা প্রথম সিকিমে প্রবেশ করে। তার আগে সিকিমে ছিল রাজতন্ত্র, যার শাসনে প্রজারা ছিল খুবই অসন্তুষ্ট। ফুংশুক নামগিয়াল ছিলেন সিকিমের প্রথম রাজা, তিনি তিব্বত থেকে এসেছিলেন। ১৯৪২ সালে নামগিয়ালের শাসনতন্ত্র শুরু হয়। সিকিম নামটি এসছে লিম্বু শব্দ সু হিম থেকে, যার অর্থ নতুন বাড়ি। তিব্বতের হেডকোয়ার্টার লাসার নাম নিশ্চয়ই শুনেছেন, পৃথিবীর অন্যতম উচ্চ শহরের মধ্যে এটি একটি শহর। প্রাচীনকালে এই লাসা ছিল তিব্বতের বাণিজ্যের প্রাণকেন্দ্র। জানেন কি এই লাসার সবচেয়ে কাছের বন্দর কোনটি? সমুদ্র বন্দর? শুনলে অবাক হবেন, সেটি ছিল তৎকালীন তাম্রলিপ্ত বা আজকের দিনের তমলুক, বর্তমান যুগে যা হলদিয়া নদীবন্দর। তৎকালীন যুগে লাসার চাইনিজ সিল্ক ছিল একটি লাক্সারি আইটেম, সেই সিল্ক রপ্তানি হতো অনেক পরিমাণে। আর জানেন কি তার সঙ্গে আর কি রপ্তানি হতো? চিজ। এই রুটের সাথে তাই সিল্কের নাম ওতপ্রোতভাবে জড়িত, আজও এই রুটকে সিল্ক রুট বলা হয়। তবে ১৯৬২ সালে
এই বাণিজ্যিক রাস্তা বন্ধ হয়ে যায়। তারপর 1975 সালের পর, মানে ভারতে সিকিম অধিগ্রহণের পর, এই রুটটি আবার খোলে, তাও শুধু ট্যুরিজমের জন্য, আর শুধুমাত্র ভারতীয়রাই এখানে আসতে পারে। ফেরার সময় লোয়ার সিল্ক রুট ভিউ পয়েন্ট থেকে সিল্ক রুটের জিগজ্যাগ ভিউ আমরা খুব ভালোভাবে দেখতে পেলাম। এই ভিউ পয়েন্টটি দেখে আমরা ফিরে গেলাম হোটেলে। ততক্ষণে আঁধার এসেছে নেমে, আর মেঘ গ্রাস করেছে পুরো জুলুককে। সকাল হলো, জানলা খুলে পেছনের ভিউটা বেশ পরিষ্কার পেলাম। আসলে আপনারা যদি অক্টোবর নভেম্বর মাসে আসেন, তখন আকাশ থাকবে নীল, পুরো ঝকঝকে ওয়েদারে আপনারা জুলুক উপভোগ করতে পারবেন। রাতে বেশ ভালোই বৃষ্টি পড়েছিল, সকালে বেশ ভালো ঠান্ডা, প্রায় জিরোর কাছাকাছি টেম্পারেচার। রুটি আর তরকারি দিয়ে জলখাবার সেরে আমরা বেরিয়ে পড়েছি। হোটেলে সব কিছু ভালো, কিন্তু প্রচণ্ড পাওয়ার কাট হয়েছিল, যার কারণে সকালবেলার দিকে গরম জল আমরা খুব একটা পাইনি, আর ঘর হয়ে গেছিল পুরো অন্ধকার। দরজাও খোলা যাচ্ছিল না, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া ভেতরে প্রবেশ করছিল। এখানে কিন্তু কোনো জেনারেটরের ব্যবস্থা নেই, আছে মোমবাতি। চলো একবার চট করে কাল এবং আজকের রুট ম্যাপটি দেখে নেওয়া যাক। শিলিগুড়ি থেকে আমরা বেরিয়ে সেবক রোড ধরে পৌঁছে গেছিলাম রংপো, সেখান থেকে ডান দিক নিয়ে রংলি, রংলি থেকে বিভিন্ন চেকপোস্ট পার করে জুলুক, জুলুকে রাত কাটিয়ে আজ আমরা নাথাং ভ্যালি কুপুপ হয়ে ওল্ড বাবা হরভজন সিংয়ের মন্দির দেখে ছাঙ্গু লেকের পাশ দিয়ে পৌঁছব গ্যাংটক, সেখান থেকেই রাতে ফিরে যাব শিলিগুড়ি। তবে আপনারা চাইলে আরেকদিন গ্যাংটকে স্টে করে রাত কাটাতেই পারেন, আমরা সময়ের অভাবে কাটাতে পারিনি। গাছে জমা বৃষ্টির জল কেমন বরফে রূপান্তরিত হয়েছে দেখুন। সকালবেলা থেকেই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘের মধ্যে দিয়ে ধীরে ধীরে গাড়ি এগিয়ে চলল নাথাং ভ্যালির দিকে। রাস্তার দুপারের এই তুষার আমার চোখ মাঝে মাঝেই কেড়ে নিচ্ছিল। পৌঁছে গেলাম নাথাং ভ্যালি, জুলুক থেকে মাত্র এক ঘন্টার রাস্তা। প্রকৃতি নিজেকে লাল রঙে রাঙিয়ে কি সুন্দরভাবে আমাদের সামনে মেলে ধরেছে দেখুন। 21 মে 1888 সালে তিব্বতীরা নাথাং উপত্যকায় ব্রিটিশ সৈন্যদের ওপর হামলা চালায়। প্রায় 3 ঘন্টা যুদ্ধের পর ব্রিটিশ সৈন্যরা তিব্বতীদের হারিয়ে দেয়, তিব্বতীরা সেখান থেকে পালিয়ে যায়। এখনও ব্রিটিশ সৈন্যদের বেশ কিছু কবরস্থান এই নাথাং ভ্যালিতে পাওয়া যায়। পাহাড়টিকে দেখুন, বরফে আবৃত এই সময়কার পাহাড়গুলির চেহারা অন্যরকম। প্রকৃতি এখানে এক অন্যরকম রূপ নিয়ে
আপনাদের সামনে মেলে ধরবে। পৌঁছে গেলাম ওল্ড বাবা হরভজন সিং এর মন্দিরের কাছে। হালকা হালকা স্নোফল হচ্ছিল তখন। বাবা হরভজন সিং, তিনি আজও ভারত চীন সীমান্তে সদা প্রহরারত। মৃত্যুর পরেও তিনি কর্মজীবন দর্পের সাথে করে যাচ্ছেন। বাবা হরভজন সিং এর জন্ম হয় 30 আগস্ট 1946 সালে বর্তমান পাকিস্তানের অন্তর্গত সাদরানা গ্রামে। সেনাদের রেকর্ড অনুসারে 30 জুন 1965 সালে পাঞ্জাব রেজিমেন্টে জয়েন করেন তিনি। কিছু বছর পর তার পোস্টিং হয় নাথুলাতে। 1968 সালে টুকলা থেকে ডুমচুলাজ পর্যন্ত ঘোড়ার একটি কনভয় নিয়ে যেতে গিয়ে একটি নদীতে পড়ে তার মৃত্যু হয়। এই হলো বাবা হরভজন সিং এর বাংকার। তার মৃত্যুর পর তিনি বহু সৈনিকের স্বপ্নে এসে শত্রুর করা প্ল্যান বলে দিয়েছিলেন। সবার মতে তিনি এখনও জীবিত, শুধুমাত্র অদৃশ্য হয়ে দেশসেবায় রত। বাকি সব সৈনিকের মতোই তার জামাকাপড় পরিবর্তন করা হয়, ছুটি দেওয়া হয় এবং পারিশ্রমিকও সময় মতন দেওয়া হয় তাকে। প্রত্যেক বছর 11 সেপ্টেম্বর তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যাওয়া হয় ভারতের পাঞ্জাব রাজ্যের কাপুরথলা ডিস্ট্রিক্টের কুকাগ্রামে। সেখানে ট্রেনে বাবা হরভজন সিং এর নামে একটি বার্থ রিজার্ভ করা হয়ে থাকে। 3 জন সৈনিকও তার সঙ্গে তার গ্রামে যায়। সত্যি বাবা হরভজন সিং এর কাছে এসে শিরদাঁড়া যেন আরও সোজা হয়ে গেল। তার ব্যবহৃত সমস্ত জিনিসই আজও এই বাংকারে রাখা রয়েছে। মন্দিরের ঠিক পাশেই আছে একটি সুভেনিয়ার শপ। মন্দিরের প্রসাদ খেয়ে আমরা এগিয়ে চললাম। কিছু দূর এগোতেই আমাদের চোখে পড়ল এলিফ্যান্ট লেক। লেকটা অর্ধেক জমে গেছে। উপর থেকে এই লেকটিকে অনেকটা হাতির মতো দেখতে বলেই এই লেকটির নাম এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক ক্রস করতেই দূরে দেখা যাচ্ছে কুপুপ। কুপুপ হলো সিকিমের সর্বোচ্চ গ্রামগুলির মধ্যে একটি, যেটি ভারত ও তিব্বতের মধ্যে রেশম ব্যবসার সময় একটি স্বীকৃত ট্রানজিট পয়েন্ট হিসাবে কাজ করত। ইয়াক গল্ফ কোর্সের কারণে কুপুপ বিশ্বের মানচিত্রেও সমাদৃত। কুপুপ ছেড়ে কিছুটা এগোতেই দেখা পেলাম এই শিব মন্দিরের, নিউ বাবা মন্দিরের ঠিক অপোজিটে। শিব মন্দিরের পাশে একটি ঝর্ণা আছে, সেই ঝর্ণাটি এই ঠান্ডায় একদমই জমে গেছে। আর এই হলো নিউ বাবা মন্দির। আমরা সময়ের অভাবে আর নিউ বাবা মন্দিরে যাইনি। পাহাড়গুলি লক্ষ্য করুন, গাছের আধিক্য এখানেও বেশ কম। পৌঁছে গেলাম হাঙ্গো লেকে, এখানেও জমজমাট অবস্থা। যতই ছাঙ্গুর দিকে যাচ্ছি আমরা বরফের আধিক্য
ততই বেড়ে যাচ্ছে দেখতে পেলাম। ইন্দো চাইনিজ ট্রেড সেন্টারের কাছে এই জায়গা পুরো বরফে ঢেকে রয়েছে। বলে রাখি, আপনারা নাথুলাও যেতে পারেন, কিন্তু পার্সোনাল গাড়ি নিয়ে বা ছোট গাড়ি নিয়ে নাথুলা প্রবেশ করা কিন্তু মানা আছে। তাই আপনাদের স্পেশাল পারমিট নিতে হবে নাথুলার জন্য। সেটা আপনি পারমিটদের সঙ্গে কথা বলে নিলেই আপনি কিন্তু যেতে পারেন। এই রুটে কিন্তু আপনারা নাথুলাও কভার করে আসতে পারবেন। তবে তার জন্য আরেক দিন গ্যাংটকে স্টে করা বাঞ্ছনীয়। এই জায়গা থেকে ছাঙ্গুর একটি ভিউ পাওয়া যায়, কিন্তু যা আজ মেঘের আড়ালে। এসে পৌঁছলাম প্রায় 12,000 ফিট উপরের সংমো লেক বা ছাঙ্গু লেকে। শীতকালে এই লেক পুরোই জমে যায়, অন্য সময়ে এলে এই লেকের রূপ আলাদাই পাবেন। ভুটিয়া ল্যাঙ্গুয়েজে সংমো মানে স মানে লেক, মঙ্গো মানে হেড। সব মিলিয়ে এই লেকের মানে হলো সোর্স অফ দ্য লেক। সময় হলে আপনারা ইয়াক রাইডও করতে পারেন। আর আছে একটি রোপওয়ে। পরিষ্কার দিনে আপনি রোপওয়ে থেকে ছাঙ্গুকে অসাধারণভাবে উপভোগ করতে পারবেন। ছাঙ্গু দেখে আমাদের পরের গন্তব্য ছিল গ্যাংটক। সেখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছিলাম শিলিগুড়ির দিকে। নিজস্ব গাড়ি না থাকলেও এই রুটে আপনি শিলিগুড়ি থেকে গাড়ি নিয়েও আসতে পারেন। সেক্ষেত্রে শিলিগুড়িতে এসে দরদাম করে গাড়ি নিন, পুরো রুটটা কভার করে গ্যাংটকে ফিরে যান, আর তারপর দিন ফিরে যান শিলিগুড়ি, সঙ্গে করে নিন নাথুলাও। তবে যে কোনো গাড়ি আপনি হায়ার করলেই আপনার কিন্তু পারমিট সহ বাকি যে খরচাগুলো আনুষঙ্গিক সেগুলো কিন্তু আপনাকেই দিতে হবে। এই ছিল আমাদের এবারকার গল্প ইস্ট সিকিমের সিল্ক রুট। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। ফিরে আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো উচ্চতার খোঁজ নিয়ে। ভালো থাকবেন।